হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিয়াস ডে আউট। আজকে আমি পিয়া আমাদের পিকনিক স্পট সিরিজের 6 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। বাকি 5টা ভিডিওর লিঙ্ক রয়েছে, আই বাটনে দেখে নিতে পারো। এবার আজকে যে স্পটটা এসেছি, স্পটটার নাম হচ্ছে শান্তিনিকেতন, মানে শান্তিনিকেতন পিকনিক স্পট। এটা হচ্ছে রাজপুর চৌহাটির কাছে। তো প্রপার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। বাদ বাকি জায়গাটা আমি পুরোটা আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো। চলো তাহলে এবার জায়গাটা একবার দেখে নাও। বলো ছোটো বলো সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা এখানে এরকম ওরা এরকম ছাতা রয়েছে, এখানটা বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখানে মনে হয় একটা স্টেজও রয়েছে, না ওই দিকটা নিয়ে যাচ্ছি। এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম করা যেতে পারে। এখানে তো প্লেগ্রাউন্ড টাইপের রয়েছে, অনেকটা ফাঁকা জায়গা, যদি কেউ কোনো গেমস প্লে করতে চান সেটা এখানে করতে পারে। এই যে বাড়িটা দেখলেন, এই বাড়িটার ভেতর আমি ঢুকবো, তার আগে কটা কথা আপনাদেরকে বলে দিই। যেটা হচ্ছে এই যে স্পটটা শুধুমাত্র পিকনিকের জন্য নয়, এখানে বিয়ে বাড়ি বা অন্য কোনো শুভ অনুষ্ঠানের জন্য এই স্পটটা ভাড়া দেওয়া হয়। আর এই স্পটের সাথে একটা রুমও ওরা ভাড়া হিসেবে থাকে, যেটার মধ্যে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো আমি আগে ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো আসো। তারপরে এই জায়গা আর বেডটা খুব সুন্দর, দেখো সুন্দর ভাবে রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এখানে অনেক বই রয়েছে। হ্যাঁ, যারা বই পড়তে ভালোবাসো তারা এখানে কিছুক্ষণ কাটাতে ভালোই লাগবে। আর একটা জিনিস যেটা হচ্ছে,
সব স্পটে থাকে না, এখানে রুমের মধ্যে এসিও রয়েছে, গরমকালে কোনো প্রোগ্রাম থাকলে এখানে খুব আরামে কাটবে। তো রুমটার সাথে ওই সাইডে রয়েছে ওয়াশরুমও রয়েছে, আর এখানেও একটা রুম রয়েছে, ওটা আমি দেখাচ্ছি না, কিন্তু ওখানেও একটা রুম রয়েছে যেখানে মেয়েরা মানে রেডি হতে পারে, ওটার জন্য ওরা মেয়েদের জন্য একটা রুম দেয়। তো আর ওপাশে রয়েছে কিচেন রয়েছে, আর একটা আর দুটো ওয়াশরুম রয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের, ওটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে। এটা হলো ওয়াশরুমটা। আচ্ছা, রান্না করার জন্য এই স্পেসটা দেওয়া হবে। তো আজকে ওনাদের একটা পিকনিক চলছিল, তাই এরকম অগোছালো হয়ে রয়েছে। যখন আপনারা পিকনিক করতে আসবেন, তার আগে জায়গাটা ক্লিন থাকবে। আর এটা তো বেসিন আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নাম দেবব্রত ঘোষ। আমার নাম তানিয়া জানা। আচ্ছা, এই যে স্পটটায় এনারা হচ্ছেন ওনার, তো এনাদের থেকে কয়েকটা জিনিস জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিকনিকের জন্য 100-120 আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাই ঠিক, অনেক সময় এর থেকে বেশিও হয়। তো যদি কেউ মনে করেন যে 180 জন বা 200 জনে করবেন, সেটা করতে পারে। বিয়েবাড়ি হিসাবে ভাড়া হয় প্রায় 500-700 জন একসঙ্গে প্রায় রেগুলারলি। আচ্ছা আচ্ছা, পার্কিং স্পেস রয়েছে আমাদের, গাড়ি এবং বাস দুটোই রাখা যায়। এবার বলি স্পটটার রেট কী আছে। স্পটে এই সময় পিকনিকের জন্য যে ভাড়াটা নেওয়া হয় রবিবার, সেটা 10,000 ভাড়া থাকে, আর অন্যান্য দিন সোম থেকে শুক্র এই দিন ভাড়া থাকে কখনো 6,000 কখনো 8,000। এটা মানে যতজন লোক বেশি হয়, ধরুন 100 জন লোক, সেক্ষেত্রে 8,000 টাকা ভাড়া নেওয়া হয়, আর ধরুন 50 জনের মধ্যে, সেক্ষেত্রে ওটা 6,000-7,000 এরকম। আমাদের খুব ভালো ক্যাটারিং রয়েছে, জয়েন্টলি আমি এবং তানিয়াজি দুজনই, লুচি পিশি হেনশেল আমাদের ক্যাটারিংয়ের নাম। তো আমরা খুব যত্ন সহকারে আমরা মানুষজনকে সার্ভ করি খাওয়া দাওয়ার, এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটো ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি, বেশিরভাগটাই উনি বলতে পারবেন। আচ্ছা, বলছি এছাড়াও যদি কেউ মানে এখানে যদি অন্য বাইরে থেকেও কেউ ক্যাটারিং চায়, আপনারা প্রোভাইড করেন তো তাহলে? আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে আপনার নাম্বারটা তাহলে দিয়ে রাখবেন। আমার লুচি পিশি হেনশেলের কার্ড আছে, ওর সাথে যোগাযোগ করলেও হবে, আমার সাথে করলেও হবে। আচ্ছা ঠিক আছে, পিকনিক ছাড়াও যদি বাইরে কোনো ক্যাটারিংয়ের ব্যাপার থাকে, আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার বলি যে এখানে তো জলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমাদের ডিপ টিউবওয়েল রয়েছে, ট্যাপ ওয়াটার রয়েছে, এছাড়াও আমাদের এখানে বিসলারি ওয়াটার, সেগুলো তো সার্ভিস চাইলেই পাওয়া যায়। আর যেটা বলছি একটা জিনিস, এখানে তো আপনি তো বললেন বিয়েবাড়ির জন্য ভাড়া দিচ্ছেন, তো বিয়েবাড়িতে মানে রাতে তো লাইটের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমাদের আলাদাভাবে লাইটের লোক রয়েছেন, যা তার সঙ্গে কথা বলে নিতে হয়, তিনি তার মানে পার্টি যে আছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই ব্যবস্থাটা করি। আচ্ছা, আর যদি পিকনিক স্পটের জন্য ভাড়া দেন, তাহলে কোন টাইম থেকে কোন টাইম অবধি থাকে? আমাদের জেনারেলি সকাল ভোরবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি, মানে 5:30-5:30 এরকম সময় অবধি হয়। কেউ যদি এক্সট্রা টাইম চান, ধরুন আমরা কেউ বললো যে আমরা 8 অবধি থাকবো, সেক্ষেত্রে সেটার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এছাড়াও কিছু নিয়মাবলী আছে, আমি যেটা দেখেছি সেটা আপনাদেরকে লাস্টে অ্যাড করে দেবো ভিডিও, সেটাও একবার আপনারা দেখে নেবেন। মেনলি আমাদের এখানে ফ্যামিলি পিকনিক হয়, আমরা ফ্যামিলি পিকনিকটাই বেশি প্রেফার করি, এবং অফিস কর্পোরেট পিকনিকও হয়। তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় কিছু কিছু পার্টি আছে যারা খুব উত্তালভাবে মিউজিক বাজান বা এরকম, সেক্ষেত্রে আমাদের একটু রেস্ট্রিকশান রয়েছে, যেহেতু এটা একটা লোকালিটির মধ্যে আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই না সেভাবে। কিন্তু আমাদের এখানে যে মিউজিক সিস্টেমটি বাজানো হয়, সেটা JBL এর খুব সুন্দর মিউজিক, এবং সেটা লিমিটের মধ্যেই থাকে। এটা একটা ব্যাপার, যেটা যেহেতু
এখন সারা পশ্চিমবঙ্গে মিউজিকটা খুব বেশি করে, মানে খুব লাউড মিউজিকটা এখন খুব বেশি করে একটা কালচারে পরিণত হয়েছে, তো সেইটাকে আমরা করি না। আর এছাড়া এখানকার পরিবেশটাকে খুব আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, যেমন গাছপালার গোড়াগুলোকে আমরা কখনো রং করি না। পরিবেশটার মধ্যে এখানে প্রচুর পাখি রয়েছে, সকালবেলা আপনারা আসলে দেখতে পাবেন, আমরা আজকে সকালবেলা দেখছিলাম যে প্রচুর পাখি বেজি রয়েছে। তারপরে এখানকার ওয়াইল্ড লাইফ যেটা, সেটা বেশ ভালোই স্পষ্ট আপনারা অনুভব করতে পারবেন। যেমন মাছরাঙা, আমাদের এখানে একটা ছোট্ট চৌবাচ্চা আছে, সেখানে প্রচুর রঙিন মাছ ছিল, সেই মাছগুলো সব মাছরাঙা খেয়ে গেছে, আজকে সকালবেলায় সেটা দেখলাম। এবং এখানে একটা ছোটো ছোটো পাখির বাসাও করা হয়েছে, আপনারা যদি ভিডিও করেন তো এই পাখির বাসাগুলোর মধ্যে মাছরাঙা পাখি আছে, তারপর শালিক পাখি আছে, এরা থাকে, বক আসে প্রচুর। তো আপনারা যে কেউ আসতে পারেন এখানে, যখন খুশি আসতে পারেন, এসে সময় কাটাতে পারেন, তার জন্য কোনো টাকা পয়সা নেব না। যদি পছন্দ হয় যে এই জায়গাটা আপনাদের কাজের জন্য সুইটেবল, তো আপনারা অবশ্যই আসবেন। রিটায়ার্ড লোকেরা আছেন, যারা রিটায়ার্ড গ্রুপ, মানে একটু বয়স্ক, তারা ভীষণ পছন্দ করেন এই জায়গায়, যেহেতু কারণ এই জায়গাটা এত শান্ত জায়গা, গাছপালা সব। এবার আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এটা হলো এই শান্তিনিকেতন পিকনিক স্পটের নিয়মগুলি, একটু এটা ভালো করে দেখে নেবেন আসার আগে। এই যে স্পেসটা রয়েছে এটা পার্কিং এর জন্য রয়েছে। তো এটা ছিল আমার পিকনিক স্পট সিরিজের 6 নম্বর ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যত পুরনো ভিডিও রয়েছে ওগুলো তো সব আই বাটনে দিয়েছিলাম, এছাড়াও প্লে লিস্টে একবার চেক করে নিও। আর নতুন নতুন অনেক ভিডিও আসবে, সবগুলোই প্লে লিস্টে থাকবে, তো সেটার জন্য কি বেল আইকনটা প্রেস করে রেখো। আর শীতকালটাকে একদম ওয়েস্ট করো না, বন্ধুদের মধ্যে এই স্পটগুলো ছড়িয়ে দাও আর পিকনিক করো, খুব মজা করো। তো আজকের জন্য টাটা।